আগামী 26শে ডিসেম্বর সাতক্ষীরা শ্যামনগর উপজেলা সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ ইউপি নির্বাচন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে 7 জন, সাধারণ ইউপি সদস্য পদে 47 জন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 29,385 জন ভোটারের সমন্বয়ে গঠিত মুন্সীগঞ্জ ইউপি নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচার প্রচারণা। চারদিকে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোট ও সমর্থন আদায়ে প্রার্থীরা দিনরাত ছুটছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে। স্থানীয়দের মতে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াইটি হবে বর্তমান চেয়ারম্যান ও চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোড়ল, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার মৃধা ও আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক সর্দারের মধ্যে। এছাড়া ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জি এম মনসুর রহমান, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী অহিদ মোল্লা ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল বাশারও রয়েছেন নির্বাচনের মাঠে। নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটালেও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন। আমি ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী। আমরা চাই যে ভোটাররা সুস্থভাবে ভোট দিতে পারে, মানে ঘোড়ার যে ব্যানার এগুলো সাইডে ব্যানার তারাকে মানে সারিয়েছে, এবং আমার যে দালাগা যে কষ্ট মারা দিয়ে তার সেই কষ্ট ওরা আরেকটা কষ্ট দিয়ে মানে আমার কষ্ট ঘোড়ার ব্যানার কষ্ট কিন্তু মানে ডেকে যাচ্ছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। নির্বাচনের অবস্থা সমস্ত ইউনিয়ন জুড়ে অনেক ভালো। এক এবং ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা নৌকার প্রতীকের বিজয়ের জন্য কাজ করছেন। পাশাপাশি দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের এ পর্যন্ত 80 ভাগ মানুষের অখণ্ড সমর্থন নিয়ে আমরা নির্বাচনে কাজ করে যাচ্ছি। আসন্ন 26 তারিখের নির্বাচনে আমি মনে করি যে অবশ্যই বিজয় হবে বলে আমি আশা করি। অভিযোগ হচ্ছে আমার প্রতিপক্ষ জামাত ইসলামের সমর্থিত যে দল আবুল কাশেম মোড়ল, সে তার বিশাল টাকা নিয়ে সমগ্র ইউনিয়ন জুড়ে রাতের অন্ধকারে টাকা ছড়াচ্ছে। আমার নাম আবুল কাশেম মোড়ল, আমি চেয়ারম্যান মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ। আমি 2-2 বার নির্বাচিত জনপ্রতিনিধি এই ইউনিয়নে। আমার প্রতিপক্ষ এবার অসীম কুমার মৃধা নির্বাচন করছে এবং প্রতিবারই আমার সাথে সে প্রতিদ্বন্দ্বী করে। কিন্তু এবারের যে মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা, যে সঠিক নির্বাচনের জন্য যে জনগণের যে সম্পৃক্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, এই ধরনের একটা প্রচার প্রসারণ আমরা করতেছি। কিন্তু আমার যারা নেতাকর্মী সমর্থন যারা আছে, তারা বাড়িটি বেরোয়ার আগেই তাদের বিভিন্ন রকম হুমকি ধুমকি ভয় ভীতু এটা ওটা পরিদর্শন করছে, যাতে বাড়িটি বেরোলে হাত কাটবে, পা কাটবে, ঠ্যাং কাটবে এবং তার পরাজয় সুনিশ্চিত জেনে আরও মরিয়াই উঠেছে। আমার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক সর্দার। আমি নির্বাচনে ইস্তেহার দিয়েছি, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে মুন্সীগঞ্জ ইউনিয়নের ইউনিয়ন পরিষদে একটি অ্যাম্বুলেন্সের ঘোষণা দিয়েছি। কারণ আমাদের মা বোনদের ডেলিভারি সংক্রান্ত বিষয়ে ডাক্তারের কাছে নিয়ে আমরা তার সঠিকভাবে চিকিৎসা করতে পারতাম। যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে মুন্সীগঞ্জ ইউনিয়নে 9টি ওয়ার্ডে 9টি অফিস আমি করবো ইনশাআল্লাহ। কাঁচা রাস্তাগুলো আছে, সে সমস্ত কাঁচা রাস্তাগুলো আমি ইজেন ছলিং করবো, এবং যে সমস্ত মানে ছলিং এবং চলার অনুপযোগী রাস্তা আছে সেই রাস্তাগুলো আমি ঢালাই রাস্তা করবো। মুন্সীগঞ্জ ইউনিয়নকে একটি ডিজিটাল নির্বাচন ইউনিয়ন হিসেবে আমি ঘোষণা করব। জনগণ যেন সঠিকভাবে ভোট দিতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি। অপরদিকে সৎ ও যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা। আমরা চাচ্ছি স্বচ্ছ নিরপেক্ষ একটা নির্বাচন হোক এবং একজন ভালো প্রতিনিধির ভোট দিয়ে যেন ইউনিয়ন পরিষদ মানে বসাতে পারি এবং সে স্বচ্ছভাবে যেন কাজ করতে পারে। মুন্সীগঞ্জ ইউনিয়নের একজন বাসিন্দা, আমরা দেখতে চাই একটা সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। সরকারের কাছে দাবি যেন নিরপেক্ষ ভোট হয়, আমরা যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি আনন্দ সহকারে, আমরা যেন ভোট মঞ্চে যাইয়ে আনন্দ যেন ভোট দিতে পারি, যে যার খুশি তার ভোট দেবে। আমি সরকারের কাছে এইটুকু দাবি করব সে যেন নিরপেক্ষ নির্বাচন হয় এবং আমরা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারি,
সেই আশাটুকু সরকারের কাছে করব। মুন্সিগঞ্জ ইউনিয়নের মানুষের একটাই কথা, যোগ্য সৎ এবং নীতিবান মানুষকে ভোট দেবে।